Hey guys, assalamu alaikum, welcome to my vlog. তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম পাখির সেটআপে, দেখতে পাচ্ছেন। তো সকাল সকাল এসে আমি এদের পানি খাবার সবকিছু দিয়ে দিছি। তো তারপরে দেখি যে বেঙ্গলি পাখি যে নতুন সেটআপগুলো, তো এই সেটআপগুলোর মধ্যে থেকে আমার নতুন একটা আপডেটের আওয়াজ পাইলাম। তো তারপর মনে হচ্ছে বাচ্চা ফুটে গেছে, তো আমি আর চেক করিনি, তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে চেক করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, সকালে আমার সাথে থাকবেন। ভিডিওর হাড়িগুলো বের করবো, বের করে হাড়িগুলো চেক করতে হবে, তো আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখেন, একটা একটা করে বের হয়ে আসে তিনটা খাঁচাতেই। তো প্রথমে আমি এই হাড়িটা চেক করব, এক নম্বর খাঁচা থেকে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ফ্ল্যাশটা অন করে নেব। ওয়েট, এই যে ভিউয়ার্স দেখেন, এখানে পাঁচটা ডিম দিছিল, এক এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচটা বাচ্চাই ফুটছে দেখেন। তো এদের আমি নিচে যেয়ে এদের জন্য শর্ট ফুড নিয়ে আসবো, এদের শর্ট ফুড দিয়ে দিব। দেখেন বাচ্চাগুলো কত ছোট ছোট, চোখগুলো একদম কালো, কত সুন্দর লাগতেছে। তো এভাবে বাচ্চা অনেকবারই করছিল, তো এই ছোট খাঁচায় যখন ছিল এইবারে এই পাশের এই খাঁচাতে, তো এই খাঁচাতে বাচ্চাগুলো নষ্ট করছে। তো জানি না এবার কী হবে, শর্ট ফুডের উপরে রাখবো, তো দেখা যাক কি হয়। কি একটা বিষয়, সেদিনই আপনাদের সাথে নিয়ে এটা নতুন একটা মানে খাঁচায় পার করে দিলাম, অলরেডি ডিমও দিয়ে দিল, আবার ডিম থেকে বাচ্চাও চলে এসছে। তো এটা উঠাই দিই, এটা লাগাই দিলাম, এই এটা চেক করব। ঠিক আছে, এরা নেস্টিং করছে অনেক মানে ইয়েভাবে। তো ভিউয়ার্স এটাতেও বাচ্চা অলরেডি ফুটে গেছে, তো ভিউয়ার্স আপনাদের আমি সুন্দর করে একটু দেখাই। দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বাচ্চা আছে আর একটা ডিম আছে, জানি না ওই ডিমটা ফুটবে কি না, কিন্তু দেখে মনে হচ্ছে ভেতরে বাচ্চা আছে। এখন বাচ্চা মরে গেছে নাকি জানি না, কিন্তু বাচ্চাগুলো এগুলো মনে হচ্ছে আজকে বা কালকেই ফুটছে, তো ওই ডিমটাও ফুটতে পারে। তো এখানেও পাঁচটা বাচ্চা দেখেন, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই ওই বাচ্চাগুলো একটু বড়, কারণ ওগুলো হয়তো আগে হয়েছে দু একদিন, আর এই বাচ্চাগুলো একদম আজকে বা কালকের জন্য মানে মধ্যে হয়েছে, একদম সেদিনে ইন্দুরের বাচ্চা যেগুলো ইয়ে হয়েছিল একদম ওরকম লাল। তো এটাও রেখে দিব, ওদের মা বাবা দেখেন মানে ওই কর্নারে যায় মানে বাচ্চাগুলো খোঁজার জন্য কতটা, আসলে বেঙ্গলি ফিন্স মানে এটাকে সোসাইটি ফিন্স বলে, তো এই ফিন্সটা এই জন্যই সবার কাছে এত প্রিয়, মানে বাচ্চাদের প্রতি তাদের একটা অন্যরকম টান থাকে, বাচ্চা ডিম। আমি লাগাই দিলাম, এখন পালা হোয়াইট, তো হোয়াইটটাও চেক করব। হোয়াইটটা তার একটু ইয়ে হয়ে আছে, মাশাল্লাহ এখানেও বাচ্চা ফুটে গেছে দেখেন, একদম তিন পেয়ার একসাথে ডিম দিয়েছিল, তিন পেয়ার একসাথে বাচ্চাও একসাথে ফুটছে দেখেন। এখানে বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ, এখানেও পাঁচটা বাচ্চা, কারণ এখানে পাঁচটাই ডিম দিছিল, শুধু এই পেয়ারটা ফোন যে পেয়ারটা এই পেয়ারটাই ছয়টা ডিম দিছিল, তো এই পেয়ারও পাঁচটা ডিম দিছে, তো পাঁচটা বাচ্চাই ফুটছে দেখেন। এগুলো কিন্তু সাদাটার বাচ্চা, এদের বাচ্চা সাদা হবে, ওই জন্য এদের ঠোঁটগুলো মানে একটু ইয়ে কালার, সাদা কালার। আর ওদের বাচ্চাগুলো খেয়াল করছেন কিনা জানি না, ওদের দুই পেয়ারেরই বাচ্চার কিন্তু ঠোঁট কালো ছিল মানে একটু বাদামি টাইপের, কারণ ওদের বাবা মার ঠোঁট বাদামি আর এদের ঠোঁট দেখেন সাদা। তো এখন এটার আপডেট জানার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ জানি না এবার বাচ্চা কী হবে, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব বাচ্চা সবগুলো একদম টিকিয়ে রাখার চেষ্টা আমি করব।
প্রাণী যেন টিকিয়ে রাখতে পারি। আর আপনাদের কাছে যদি মানে কেউ এরকম যদি থেকে থাকেন যে বেঙ্গলি ফিনস আপনারা মানে আপনাদের বাসায় আছে এরকম যদি হয়ে থাকে, আর এদের সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে, তাই কারণ বেঙ্গলি ফিনস আমি রাখছিলাম জাস্ট একটা স্টকের মাধ্যমে আমার কাছে আসছিল অনেকগুলো, তো এই ওগুলোর মধ্যে থেকে আমার এই তিনটে একটা রাখা। এক কথায় আমার কাছে প্রায় 30-40 পেয়ারের মতো একটা স্টক আসছিলো, তো এই স্টকের মানে ওই স্টকগুলো চলে যাওয়ার পথে আমি শখ করে এই তিন পেয়ারটা রাখছিলাম। আর এদের পেয়ার দাও প্রচুর ঝামেলা, আর বাকি সব পাখিগুলো এই যে দেখেন ককাটেলের ওই বাচ্চাটা সেদিন আমরা সেপারেট করলাম, কারণ বাবা মা ওদের রেখেই ডিম দিয়ে দিছিল, তো বাচ্চাগুলো একদম সেলফিড হয়ে গেছে, তো ওখানে একদম রেডি অবস্থায় আছে। তো মনে হচ্ছে একটা মেল একটা ফিমেলই হবে, তো আর কিছুদিন পর বোঝা যাবে, তো দেখা যাক। তো এই পেয়ারটা এখন ডিমে বসে আছে, প্যারেন্টসের মধ্যে মেলটা বসে আছে আর ফিমেল বাহিরে, আর এই পেয়ার এখনও ডিম দেয়নি। আর বি কোর্স যেটা সেটা হলো ক্যালসিয়ামের কোর্স, কালকে শেষ হয়ে গেছে, 3 দিন আমি ক্যালপ্লেক্স দিয়ে ফেলে দিছি, তো আজকে আমি ফ্রেশ পানি দিছি, তো কালকে থেকে আমি আবার এই রেনা জিঙ্কটা দিব। তো জিঙ্কের মধ্যে রেনা জিঙ্কটা মানে সবচেয়ে বেশি ভালো, ওই জিসভেট যেটা ওটা সবাই দেখি বেশি ইউজ করে, কিন্তু ওটার চেয়ে এটা এটার দাম একটু বেশি, 5 টাকা শুধু বেশি নাই, কিন্তু এই রেনা জিঙ্কটা ওটার চেয়ে একটু হলেও বেশি ভালো। তো এভাবে আছে পাখির সেট আপ, মানে আছে সকাল থেকে অনেক প্রায়, আর কালকেও অনেক কাজ করছি, কালকে এগুলো সব রুম আমার পরিষ্কার করতে হয়েছে, ওগুলো তো রুম পরিষ্কার করা যাবে না এখন, কিন্তু গরম প্রায় পড়ে গেছে, তো খ্যার আমি প্রায় উঠে ফেলে দিব সব, তখন আবার মানে রুম পরিষ্কার করার পালা শুরু। তো লাইটের পরিমাণটাও কমাই দিতে হবে, কাল এখন দেখেন এখানে 22.3 সেলসিয়াস আছে, তো রাতে হিসাবে ঠান্ডা বেশি হওয়ার কথা, কিন্তু রাতে আমি দেখি যে ওখানে প্রায় 26 পর্যন্ত উঠে গেছিলো, তো আমি এটা একটু মানে খুলে দিয়ে রাখছিলাম, কারণ 30 পর্যন্ত উঠলেও পাখির জন্য সমস্যা নাই, কিন্তু এতদিন যেহেতু প্রায় ওখানে 16-18 করে গেছে, তো হুট করে যদি অত মানে 25-এর উপর উঠে যায় ওটা পাখির জন্য মানে একটা মানে অনেক ঠান্ডার মধ্যে হুট করে একটা গরম ভাব, তো ওই কারণে আর কি আমি ওই ফ্যান যেটা আছে অ্যাডজাস্ট ফ্যান ওই ফ্যানটাও চালু রাখছিলাম, আর এই গেটটাও খুলে দিয়েছিলাম যাতে এদিক দিয়ে হাওয়াটা পাস হয়। তো ভিউয়ার্স, আমি আরেকটা আমার ওই ছাদের পোষা প্রাণীদের মধ্যে আমি কিছু জিনিস আনব, তো কিছুদিনের মধ্যেই আনব, তো আপডেটগুলো দেখার জন্য তো আপনারা সবাই আমার সাথে থাকবেনই, কারণ আপনারা থাকেন। আর আরেকটা জিনিস, আপনাদের কাছে যদি কেউ যদি সাদা মানে হোয়াইট মাউস যেটা ওটা আমার 1 পেয়ার লাগবে, তো আমি মানে খোঁজ নিচ্ছি, তো একটু দূর থেকে আনার মানে আনতে হচ্ছে, তো আপনাদের যদি কারো খুঁজে থাকে আশেপাশের মধ্যে, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এক মানে দুই এক পেয়ার মানে একটা মেল আর একটা ফিমেল আমার লাগবে। দেখেন ভিউয়ার্স, আমাদের ওই ককাটেলটা পেয়ার মনে হয় নিয়ে নিছে, আমি এই দৃশ্যটা আজকে প্রথম দেখতেছি, এই যে দেখেন। আমি অনেক এক্সাইটেড আমাদের ককাটেলের এই পেয়ারটা নিয়ে, কারণ এদের মানে এরকম মানে মুখ মিলামিলির পরেও এরকম মানে মারামারি করতেছে, আমি ভাবলাম যে তাদের বয়স হয়তো কম, তার কারণে হয়তো এরকম করতেছে, তো এখন দেখা যাক তারা কি করে। কিন্তু এই পেয়ারটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড, নিচে আমাদের এই যে এই খাস মানে কেসটা ফাঁকা আছে, এই কেসে ওদের যখন ব্রিডিং টাইম হবে তখন এটাতে আমি পার করে দিব, আর ওই কেসটা যদি ফাঁকা থাকে আমাদের কাছে যদি বাচ্চা না থাকে তো ওই কেসটাতেই দিয়ে দিব। দেখেন ওরকম মুখ, মানে ফিমেলটা একদম মানে মেটিং হিটে আছে, কিন্তু মেলটা একটু আমার মনে হচ্ছে বয়স কমের কারণে তাদের মধ্যে এই ঝামেলাটা হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, তো আজকের আপডেটটা তো আপনারা আপনাদের সাথে শেয়ার করলামই, আপনাদের নিয়েই আমি শেয়ার মানে আপডেটটা দেখলাম, তো এরপরেও এখন থেকে গরম পড়া মাত্র মানে ফাল্গুন মাসটা পড়া মাত্র আপনারা শুধু নতুন নতুন আপডেট ডেলি ব্লগে ডেলি আপডেট পাবেন, কারণ এক কথায় স্বাদ ধরে যাবে। তো এই আশাতেই আমি আছি অনেক দিনের একটা ইচ্ছা, তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।